আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সাসপেনশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা যে সাসপেনশনটি নিয়ে আলোচনা করব এটির নাম হচ্ছে জিম্যাক্স। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল এজিথ্রোমাইসিন গ্রুপের একটি ওষুধ। তো বন্ধুরা, প্রতিনিয়ত এই চ্যানেলের মধ্যে আমি মানব জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধগুলি নিয়ে আলোচনা করি, ওষুধের কার্যকারিতা, সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ আলোচনা করি। তো আজকের ভিডিওতে জিম্যাক্স এই সাসপেনশনটি সম্পর্কে বিস্তারিত জানাবো, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমরা ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে আলোচনা করব। এজিথ্রোমাইসিন একটি অ্যাজালাইট অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণু অণুজীব সমূহের বিরুদ্ধে খুবই কার্যকরী। তো যে সমস্যায় জিম্যাক্স সাসপেনশনটি খাওয়া যাবে, এজিথ্রোমাইসিন সংবেদনশীল অণুজীব সমূহের দ্বারা সৃষ্ট সংক্রমণ সমূহ যেমন ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্রের সংক্রমণ, ত্বক ও কোমলকলা সংক্রমণ, মধ্যকর্ণের প্রদাহ, সাইনুসাইটিস, ফেরিঞ্জাইটিস, টনসিলাইটিস সহ ঊর্ধ্ব শ্বাসতন্ত্রীয় সংক্রমণে এটি নির্দেশিত। এছাড়াও যৌনাঙ্গের অজটিল সংক্রমণে ও টাইফয়েড জ্বরেও এটি নির্দেশিত। তো এই সাসপেনশন খাওয়ার নিয়ম হচ্ছে, 6 মাসের অধিক বয়সী বাচ্চাদের ক্ষেত্রে শারীরিক ওজন 15-25 কেজি এর মধ্যে হলে দৈনিক 10 মিলিগ্রাম করে 3 দিন অথবা 200 মিলিগ্রাম বা 1 চা চামচ পূর্ণ করে 3 দিন পর্যন্ত খেতে পারবে। গর্ভকালীন সময় এজিথ্রোমাইসিন ব্যবহার করা যাবে, তবে মাতৃদুগ্ধ দানকালে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাদের যকৃতের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এজিথ্রোমাইসিন ব্যবহার করা উচিত হবে না। তো প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। অতিরিক্ত মাত্রায় জিম্যাক্স সিরাপটি সেবন করলে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, মাথা ব্যথা, গুম গুম ভাব, দুর্বলতা, ত্বকীয় হ্রাস ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল জিম্যাক্স সাসপেনশনটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের বিডি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন। ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।